পালের আমাকে কিন্তু বলছেন যে দাদা হাটের যে দামে বিক্রি হয় আমি আজকে তার চেয়ে কম দামে অনলাইনে দর্শকদের দেবো বিশ্বাস করে দাম প্রথম ভিডিওতে শুরু করি মনে করেন যে বকনা বাচ্চা খুব সাইদা আমার কাছে দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জুন দুই রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে সঞ্জয় ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র সঞ্জয় দাদাকে কম বেশি পুরাতন নতুন সকলেই চেনেন উনি এখান থেকে কিন্তু গাভী গরু বিক্রি করে এবং প্রতি সপ্তাহে সঞ্জয় দাদার একটা করে গাভীর প্রতিবেদন আপনাদের দেখাই সঞ্জয় দাদা আর আজকে গাভী বাড়াতে মানে গাভীর চাহিদা আপনাদের বেশি তো দাদার ক্যাশ কম তো সেই সুবাদে ওনার পালের কিছু বকনা রয়েছে এবং সার রয়েছে এগুলো উনি সেল করে দিবে তো এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং পালের গরুগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এবং উনি হাট চ্যালেঞ্জ করে এগুলো বিক্রি করবে হাটে যে রেটে বিক্রি হবে অনলাইনে নাকি সেভাবেই দিবে তো আসলে কতটুকু ওনার কথার সাথে কাজে মিল হবে আমরা ভিডিওতে দেখলে সালা বুঝবো আপনাদের জানানোর চেষ্টা করবো যে যেখান থেকে গাবি বকনা সার যায় কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম দাদা কেমন

বাড় গরু ছিল বকনা বাচ্চাগুলো আছে খুব সখের পালার আর ইচ্ছা ছিল না যে কিন্তু এখন ক্যাশ বের করার লাগে আমি বিক্রি করতে যা আচ্ছা বকনাগুলো কোথা থেকে সংগ্রহ করা বা কিভাবে আপনার কাছে এতগুলো বকনা জমা হলো মানে আমি গ্রামেতে গরু কিনতাম দাদা বুঝছেন গ্রামেতে গরু কিনতাম যে হলো বড় বড় বাচ্চা সহ গরু কিনতাম কেনার পর মনে করুন যে এই গরুগুলো আমি হাটে বিক্রি করতাম আর বাচ্চাগুলো রাখতাম আমি আচ্ছা পোষার জন্য পোষপো বড় হবি

জানাবেন আমার নাম হলো সঞ্জয় ঘোষ পাবনা জেলা থানা চৌবাড়িয়া হারোবা গ্রাম দাদার বাড়ি চাটমোহর ব্যবসা করে হারোপাড়াতে জি জি আচ্ছা সর্বনিম্ন কত দামের গরু আছে কত দামের বকনা আছে

এক নম্বর সিরিয়ালে দাদা সুন্দর লাল সাদা পাকড়া রঙের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসলেন এগুলো বড় সাইজের এর ছোট সাইজের বাচ্চাও তো আছে হ্যাঁ ছোট ছোট বাচ্চাও আছে এগুলো পালেন না পালের বাচ্চা

আমার হলো সব কিছু করা আছে দাদা লিভার টনিক কি দেওয়া আছে সব দেয়া আছে আমার মানে শুধু বাচ্চা কিনবে আর কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আচ্ছা এগুলোকে আবার লিভার জিঙ্কের ডোজ করতে হবে কত মাস পরে আবার 3 মাস পর আবার 3 মাস পর 3 মাস পর আচ্ছা তলার মানটা একটু দর্শকদের দেখাই তলার মানটা আপনি দেখেন কত সুন্দর আর চারটি বান কত ফাকে ফাকে দেখছেন তো আচ্ছা তলার মানটাও বয়সের সাথে বেশ সুন্দর আছে তো দাদা সিঙ্গেলে যদি এই বাচ্চাটাকে কেউ কিনতে চায় খরিদ করতে চাইলে এর দাম কত পড়বে এর দাম পড়বে দাদা যত আম বাইরের জিনিস

জার্সি আর শাহী হাল ক্রস ক্রস অনেকে ইন্ডিয়ান জার্সি বলে বাঘাবাড়ির জার্সি বলে না কথা কয়েক গরু বিকি ক লাগবে না আমার বাড়ির বাচ্চা সব গুলো ঠিক আছে যা 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 আছে তাই বলবো আমি আচ্ছা এটা জার্সি এবং শাহী হাল মিক্সড বয়স কয় মাস দশ মাস দাদা দশ মাস দশ মাস মাসিক সর্বোচ্চ এর চেয়ে দামি বাচ্চা নাই না নাই চাচ্ছেন দরদামের সুযোগ আছে দাদা দরদাম আছে দাদা দরদাম করে দর্শকটা নিতে পারবে এগুলো যখন রেডি হবে কত দাম হবে

যে মনে করেন যে গাবি কিনবো আমি আচ্ছা এটার মোটামুটি এখন দাম কত চাচ্ছেন এর দাম যাচ্ছে দাদা আপনি 62000 টাকা 62000 টাকা জি সীমিত আলোচনার সুযোগ আছে আছে দাদা চলেন 4 নম্বরের বকনা দর্শকদের দেখাই 4 নম্বর সিরিয়ালে আরো একটি বকনা নিয়ে আসলেন এটা লাল রঙের কি জাতের বাগাবাড়ির মিলভিটা জার্সি দাদা এই তো হচ্ছে মিলভিটারের জার্সি জি এগুলোর সাথে তো আর কোনো কিছুর ক্রস নাই না 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 দাদা কোনো কিছু ক্রস নাই এগুলো ভালো মানের জার্সি ভালো মানের 100 এর 100 আচ্ছা এই বকনাটার বয়স কয় মাস

পুস্পন্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তাতে কি বাধার অনুযায়ী আপনি কম চাচ্ছেন কি মনে হয় আমার দাদার টাকা দরকার দাম পঞ্চান্ন

এখন কি ঘাস টাস এই যে ঘাস টাস সব কিছু খায় ঘাস ভুসি আপনি খোর মর সব খায় দাদা সব খায় বয়স কয় মাস বয়স আপনি হলো 5 মাস দাদা 5 মাস 5 মাস আচ্ছা এই বকনাটার দাম কত এই বকনাটা দাদা একবারে হলো পানের দাম হাটের দাম দিবেন হাটের দামই দাদা কত যে কোনো পানতে যদি কোনো দর্শক ভাই لے আই লস হবে না এখন ঠকাও হবে না কত দাম দেখা যায় সাত নম্বর সিরিয়ালে একটা সাদা কালো রঙের সার গরু আমাদের সামনে নিয়ে আসলেন এটা সার বাচ্চা সার বাচ্চা দাদা আচ্ছা এগুলো কেনেন নাকি না না এদের কিনা দাদা এদের কেনা এদের গুলো পালেন বকনাগুলো আচ্ছা এটার বয়স কেমন আছে এই হলস্টেইন ফ্রিজিয়ানের সাড়ে এই বয়সটা আপনি আসলে 12 মাস দাদা 12 মাস 12 মাস আচ্ছা এগুলো দাঁত আসতে তো আরো মোটামুটি 10 মাস অপেক্ষা করতে হবে 10 মাস অপেক্ষা করতে হবে আচ্ছা দাম কত 98000 দাদা দাদা 98 লাখের 2000 কম 1 লাখের 2000 টাকা কম 98000 টাকা আচ্ছা এর সাথে তো আরেকটা জোড়া আছে না হ্যাঁ একটা আছে জোড়া আছে सेम দাম सेम দাম দাদা চলেন সাথেরটা দর্শক যদি দেখে সবশেষ 8 নম্বর সিরিয়ালে আরো একটি ষাড় গরু আমাদের সামনে নিয়ে আসলেন বডি কিন্তু প্রায় सेम सेम সাত এবং আটে

এই যে হলো বলে না যে ঢাকা গাবতলি হ্যাঁ আসতেছে সুলতান বাবু হ্যাঁ এইগুলি কিন্তু সারা যদি কোনো দর্শক ভাই যদি দুইটা বছর যদি পালে এটা কিন্তু সেটাই কিন্তু হবি